ফুটপাথ দখল, ড্রোন উড়িয়ে শনাক্ত করল পৌরসভা। ছবি দেওয়া হবে পুলিশ এবং পরিবহন দপ্তরে। নিয়ম না মানলে এফআইআর করা হবে, জানালেন পৌর প্রধান। ফুটপাত দখলমুক্ত করতে বিগত কয়েকদিন ধরে লাগাতার প্রচার চালিয়েছে বনগাঁ পৌরসভা। মূলত শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির ওপর ও ব্রিজের ওপর গজিয়ে ওঠা দোকানগুলি সরিয়ে নেওয়া, রাস্তার ওপর যত্রতত্র পার্কিং না করা, এসবের বিরুদ্ধেই প্রচার চালিয়েছে পৌরসভা। শহরকে যানজট মুক্ত করতে, সাধারণের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে পৌরসভার এই উদ্যোগ বলে জানা গিয়েছে। পৌরসভার প্রচার অভিযানে শনিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। মঙ্গলবার অভিযানে নামেন পৌর কর্মীরা। বনগাঁ টবাজার, বাটার মোড়, দুটি ব্রিজ প্রভৃতি এলাকায় অভিযান চালান তারা। পৌরসভা এবং বনগাঁ পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের কাছে বারবার অনুরোধ করেছি, এই রাস্তার দুধারের যে ড্রেন রয়েছে সেই ড্রেন ছেড়ে আপনারা ব্যবসা করুন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যদি বারবার আমাদের অনুরোধ রাখা সত্ত্বেও আপনারা যদি এই কাজটা করতে থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে বনগাঁর পৌরসভা এবং বনগাঁর পুলিশ প্রশাসন আইনি ব্যবস্থা কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে। আইন অমান্য করে কারা ফুটপাত দখল করে রয়েছেন তাদের চিহ্নিত করতে ড্রোন উড়িয়ে ছবি তোলা হয় পৌরসভার পক্ষ থেকে। এ বিষয়ে পৌরপ্রধান বলেন, দীর্ঘদিন শহরের বিভিন্ন এলাকা ফুটপাত বেআইনিভাবে দখল হয়ে রয়েছে, শহরের ব্যস্ততম জায়গায় পার্কিং করা হচ্ছে। এ বিষয়ে আগে সতর্ক করা হয়েছিল, এদিন ড্রোন উড়িয়ে ছবিও তোলা হয়েছে, সেই ছবি পুলিশকে ও পরিবহন দপ্তরে পাঠানো হবে। আগামীতে আইন না মানলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলেও জানান পৌরপ্রধান। বনগাঁ পৌরসভার মধ্যে দীর্ঘদিন যাবৎ রাস্তা যশোর রোড, চাকদা রোড, বাগদা রোড, এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে, আমরা যানজটে মানুষ জর্জরিত হয়ে যাচ্ছে। সেখানে প্রধান কারণ হচ্ছে একটা ফুটপাত দখল, দু নম্বর হচ্ছে যে যত্রতত্র গাড়ি রেখে দেয়া, এবং তিন নম্বর হচ্ছে মানুষ যে ফুটপাতকে না ব্যবহার করা। এইগুলোকে মানুষকে আমরা পৌরসভার কাউন্সিলররা বসে একটা সিদ্ধান্ত নিয়েছি যে বনগাঁ পৌরসভার মূলত বাটার মোড় থেকে এক নম্বর গেট, এই ব্যস্ততম জায়গা এবং প্রত্যেকেরই এক্ষেত্রে ট্রেন ধরতে যেতে হয়, সময় মতো ধরতে পারে না, এবং রাস্তার পাশে দুধারে যেমন দোকান দুধারে তেমন গাড়ি, এই গাড়িগুলো ব্ল্যাকটপকে ছেড়ে দাঁড়াতে হবে। আমরা প্রথমে মাইকিং করেছিলাম, মাইকে কিছুটা হলেও তারা সতর্ক হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ এখনও এই আইনটাকে তারা সঠিকভাবে মানছে না। তাই আজকে পৌরসভার পক্ষ থেকে আমরা আবার এবার ক্যামেরাবন্দি করে ড্রোনের মাধ্যমে আমরা সেটাকে আইডেন্টিফাই করছি, কোন কোন লোকগুলো রাস্তার উপরে গাড়ি রাখছে, কোন কোন লোক রাস্তার উপরে দোকান পসরা বসিয়ে পার্মানেন্টলি বসে ব্যবসা করছে, এগুলোকে আইডেন্টিফাই করে পৌরসভা থেকে আমরা সেটাকে পুলিশ বা পরিবহন দপ্তরের কাছে দিয়ে দেবো, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। এদিন পৌরসভার কর্মীরা শহরের রাস্তায় বিভিন্ন দোকানে গিয়েও কথা বলেন, তাদের কাছে আবেদন করেন রাস্তার ব্ল্যাকটপ ছেড়ে ব্যবসা করার বিষয়ে। পৌর কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয়, পৌরসভা ভালো উদ্যোগ গ্রহণ করেছে, আমরাও সহযোগিতা করব, এতে সাধারণ মানুষ উপকৃত হবে। এ বিষয়ে টবাজার এলাকার এক ব্যবসায়ী জানান। পৌরসভার থেকে এসেছে, যানজট হয় টবাজারে, যানজট হয় সমস্ত দোকান একটু এগিয়ে গেছে, যার জন্য তারা পিছিয়ে যেতে বলেছে, যে একটু সবাই সুবিধা হয়, তার জন্যে পৌরসভার থেকেও সুবিধা হয়, সাধারণ মানুষের সুবিধা হয়, তার জন্য বললো সবাই সবার দোকান একটু পিছিয়ে নাও। মনে করছি পৌরসভা ভালো কাজ করছে, এতে মানুষের সবার সুবিধা হবে, কিন্তু আমাদেরও একটু পিছিয়ে নেওয়া উচিত, পিছিয়ে নেবো, আমরাও একটু পিছিয়ে নেবো না, আজকে বলেছে আজকে সরিয়ে দিতে হবে, আজকের ভিতরে সরিয়ে দেবো, আমরা সময় নিয়েছি, আজকে সরিয়ে দেবো, রাত্রতলায় করে দেবো, আমরা একটু সরিয়ে দেবো, আরও আমরা সরিয়ে দিয়েছি, যেটুকু ছিল তার থেকে আমরা অনেক পিছিয়ে দিয়েছি, তারপরেও বললো পৌরসভাতে যেহেতু অসুবিধা হচ্ছে আরও পিছিয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। ধনতেরাস ধামাকা, আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স, হীরামহল গলি, সোনাপট্টি, বনগ্রাম। আগামী 7ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে
প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড়। শর্তাবলী প্রযোজ্য।